ক্যামেরায় অনেক সময় এমন কিছু জিনিস ধরা পড়ে যা বাস্তবে আমাদের চোখ বিশ্বাস করতে চায় না। আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু ঘটনা সম্পর্কে জানাবো যেগুলোর প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ না দেখালে আপনারা হয়তো সেগুলো বিশ্বাসই করতেন না। ঘটনাগুলো এতটাই বিস্ময়কর যা খুব কম সময় ক্যামেরার পর্দায় ধরা পড়ে। বন্ধুরা, আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত না দেখে কোথাও যাবেন না। বন্ধুরা, এমন অনেক মানুষ আছে যারা গভীর রাতে কবরস্থানে গিয়ে অ্যাডভেঞ্চার খুঁজতে পছন্দ করে, যারা নিজেদেরকে ঘোস্ট হান্টার হিসেবে পরিচয় দিয়ে থাকেন। যে ভিডিও ফুটেজটি আপনারা দেখছেন তা মেক্সিকোর একটি ভিডিও ফুটেজ, যেখানে কিছু মানুষ রহস্যের সন্ধানে আগ্রহবশত রাতের অন্ধকারে কবরস্থানে গিয়েছিলেন। আর সেখানে গিয়ে তারা এমন অদ্ভুত কিছু ঘটনার সাক্ষী হন যার ফলস্বরূপ তাদের শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। আসলে ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে, ওই অ্যাডভেঞ্চার প্রিয় ব্যক্তিদের দলটি যখন গভীর রাতে কবরস্থানে যান তখন তারা অদ্ভুত ধরনের কিছু শব্দ শুনতে পান। যেই শব্দ শোনার পর তারা কিছুটা আতঙ্কিত হয়ে চিৎকার করে জানতে চান কে আছে ওখানে, কিন্তু কোনো ধরনেরই উত্তর তারা পান না। এরপর তারা সেই খালি কবরের দিকে এগিয়ে গেছেন। এরপর গিয়ে দেখেন সেখানে একটি অদ্ভুত চেহারার মানুষ বসে আছে, যা দেখে সেই দলে থাকা প্রত্যেক ব্যক্তির হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা হয়। সেই অদ্ভুত চেহারার ব্যক্তির কাছে তার পরিচয় জানতে চাইলেও কোনো ধরনের উত্তর তার কাছ থেকে পাওয়া যায় না। তখন সেই রহস্য উন্মোচনকারী দলের ব্যক্তিরা ভয় পেয়ে সেখান থেকে সরে যান। এর কিছুক্ষণ পর সেই অদ্ভুত ব্যক্তি কবরের বাইরে বেরিয়ে আসেন এবং হেঁটে সেখান থেকে অদৃশ্য হয়ে যান। আসলে কে ছিল সেই ব্যক্তি যে সেই গভীর রাতে নীরব কবরস্থানে বসেছিল, আর কি বা করছিল সে সেখানে, আপনাদের কি মনে হয় বন্ধুরা? তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। পৃথিবীতে কিছু ঘটনা এমনও ঘটে যা চিরকালের জন্য রহস্যের আড়ালেই থেকে যায়। আজকের ভিডিওর এই ঘটনাটি অনেকটা তেমনি। যে ভিডিও ফুটেজটি আপনারা দেখছেন তা স্পেনের একটি মেয়ে রেকর্ড করেছিল। মেয়েটি এই ভিডিওয়ে জানায়, যখন সে বাড়িতে একা ঘরের কাজে ব্যস্ত ছিল সেই সময় সে ঘরে থাকা আয়নায় অদ্ভুত কিছু দৃশ্য দেখতে পায়, আর যা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। সে আয়নায় একটি ভয়ঙ্কর চেহারা দেখতে পায়। মেয়েটি অবাক হয়ে যায় এই ভেবে যে চেহারাটি আসলে কার। ভিডিওয়ে পরিষ্কার দেখা যাচ্ছে অদ্ভুত চেহারার কাউকে। ভিডিওতে মেয়েটি বলছে, আমি আয়নায় থাকা এই চেহারাকে অনেক ভালোভাবে পরিষ্কার করে সরানোর চেষ্টা করি, কিন্তু চেহারাটি সরে না। প্রথমে মেয়েটি ভাবে তার পরিবারের কেউ হয়তো তার সঙ্গে প্র্যাঙ্ক করার জন্য এমন কিছু করেছে, কিন্তু পরবর্তীতে যখন তার পরিবারের সকলে সেখানে এসে উপস্থিত হয় তখন প্রত্যেকেই জানায় যে তারা এমনটা কেউই করেনি। আসলে বন্ধুরা, অনেক ঘটনা এমন হয় যা ঘটার পেছনের আসল রহস্য কী থাকে তা কখনোই জানা যায় না। এখন যে ভিডিও ফুটেজটি আপনারা দেখছেন তা 2019 সালের ডিসেম্বর মাসে রেকর্ড করা একটি ভিডিও ফুটেজ। কিছু যুবক বাইক চালিয়ে যাওয়ার সময় এটি রেকর্ড করে। ঘটনা যা ছিল তা হচ্ছে, কয়েকজন যুবক রাত 1টার দিকে বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে তারা ফিরছিল। সেই সময় তারা একটি নির্জন রাস্তায় রাত 1টার দিকে একটি মেয়েকে একা হেঁটে যেতে দেখে, আর সেটা দেখে সেই যুবকেরা তাদের বাইক নিয়ে সেই মেয়েটির সামনে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, এত রাতে সে একা কোথায় যাচ্ছে? আর সেই প্রশ্ন করার সময় মেয়েটি এমন কিছু অঙ্গভঙ্গি করে যা দেখে বাইকে থাকা যুবকেরা চরম আতঙ্কিত হয়ে যায়। বন্ধুরা, কে হতে পারে মেয়েটি যে এত রাতে একা হেঁটে যাচ্ছিল? ভিডিওটি আসলে অবাক করার মতোই। সমুদ্র উপকূলবর্তী এলাকায় সামুদ্রিক জীবের কঙ্কাল দেখতে পাওয়াটা তেমন নতুন কোনো বিষয় নয়, কিন্তু যদি আপনি এমন কোনো জীবের কঙ্কাল দেখতে পান যে জীবের অস্তিত্ব এই পৃথিবীতেই নেই, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? যে ভিডিও ফুটেজটি আপনি দেখছেন সেই ফুটেজটি রেকর্ড করা ব্যক্তি সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিলেন,
সেই সময় তিনি সমুদ্রের জলে এক অদ্ভুত ধরনের জীবের কঙ্কালকে সাঁতরে বেড়াতে দেখেন। আর যা দেখে তিনি বুঝতেই পারেন না যে সেটি আসলে কোনো জীবের কঙ্কাল। বন্ধুরা, আপনারাও কি বুঝতে পারবেন না যে এটি আসলে কোনো জীবের কঙ্কাল কিনা? পরে যখন সেই ব্যক্তি কঙ্কালটিকে হাতে নিয়ে পর্যবেক্ষণ করেন, তখন তিনি আশ্চর্য না হয়ে পারেন না, কারণ সেই কঙ্কালের অর্ধেক ছিল মাছের মতো আর বাকি উপরের অংশ ছিল মানুষের কঙ্কালের মতো। এই কঙ্কালকে দেখে মনে হয় এমন কোনো ধরনের জীব গোটা পৃথিবীতেই খুঁজে পাওয়া যাবে না। এই ভিডিওটি দেখে জলপরীর অস্তিত্বের বিষয়ে আমাদের বিশ্বাস জাগে, যার কথা এতদিন আমরা কেবল গল্প কাহিনীতেই বিভিন্ন সময় শুনে এসেছি। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এটা আসলে কোন জীবের কঙ্কাল? রহস্যে ভরা সকল ঘটনা বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে থাকে কোনো নির্জন জায়গা বা কবরস্থানে, কিন্তু কেউ কখনো কল্পনা করতে পারবে না ক্রিকেটের মাঠে, যেখানে হাজারো মানুষ উপস্থিত থাকে, সেখানে এমন কিছু দেখা যাবে যা সকলকে আশ্চর্য করে দেবে। কিছুদিন আগে জিম্বাবুয়ে আর বাংলাদেশের মধ্যে টি-20 ম্যাচে ক্রিকেট পিচে এমনিই কিছু ঘটনা ঘটেছিল যা সকলকে অবাক করে দেয়। আসলে ঘটনাটি যেটা ঘটেছিল তা হচ্ছে, বাংলাদেশের একজন ব্যাটসম্যান যখন ব্যাট করছিল, তখন তার পেছনে থাকা স্ট্যাম্পের মধ্যে একটি স্ট্যাম্প একা একাই পেছনের দিকে সরতে থাকে আর তার উপরে থাকা বেল নিজে থেকেই পড়ে যায়। ভিডিও ফুটেজে আপনি পরিষ্কারই দেখতে পাচ্ছেন যে ব্যাট স্ট্যাম্পের থেকে অনেকটা দূরে রয়েছে আর বোলারও তখন বল করেনি। ক্রিকেটে ব্যবহৃত স্ট্যাম্প অনেকটা শক্তভাবেই লাগানো হয়ে থাকে আর এখন ভাবার বিষয় হচ্ছে কোনো রকম অবজেক্টের টাচ ছাড়াই এই স্ট্যাম্প কীভাবে পেছনে সরে গেল। যে দৃশ্য দেখে কমেন্ট্রি করা ব্যক্তিও অনেক আশ্চর্য হয়ে যান আর আম্পায়ারও দ্বিধায় পড়ে ভাবতে থাকেন এটা আউট নাকি নট আউট বলবেন। কিন্তু বহুবার এই ফুটেজের রিপ্লে দেখার পরেও এই রহস্যের কিনারা হয় না। অনেকেই জানিয়েছেন ব্যাটের হাওয়াতেই এই স্ট্যাম্প পেছনে সরে গেছে, কিন্তু ভাবার বিষয় হলো এমন হাই লেভেলের ম্যাচে স্ট্যাম্প তো এমন বেখেয়ালির সঙ্গে লাগানো হয় না যাতে সেটা হাওয়াতেই নড়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওর বিষয়ে আপনার বক্তব্য কী তা কমেন্ট করে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার। এই ভিডিও ফুটেজ দেখার পর রাত্রিবেলা হয়তো আর কখনও আপনি আপনার বাচ্চাদেরকে প্লে গ্রাউন্ডে নিয়ে যেতে চাইবেন না। ভিডিওটি যখন রেকর্ড করা হয়েছে তখন ভিডিও রেকর্ড করা ব্যক্তির মেয়ে স্লাইডে নামছিল। ফুটেজে দেখা যাচ্ছে যখন মেয়েটি স্লাইডে নিচের দিকে নামছে, তখন তার পেছনে এক অদ্ভুত চেহারার একটি বাচ্চাকে দেখা যায় যার চেহারা সাদা আর কালো চোখ ছিল। ভিডিও রেকর্ড করা ব্যক্তিটি জানায় বিষয়টি তার নজরে তখনই আসে যখন সে বাড়িতে পৌঁছানোর পর ভিডিওটি প্লে করে। সত্যি বন্ধুরা, পৃথিবী বড়ই আশ্চর্যের জায়গা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।